করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মারা গেছেন। রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো বিচারক মারা গেলেন। ফেরদৌস আহমেদ পহেলা জুন ঢাকা থেকে লালমনিরহাটে যান, আদালতে বিচার কাজ পরিচালনা করে চৌঠা জুন আবার ঢাকায় ফিরে আসেন। ঢাকায় অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় রিপোর্টে পজিটিভ আসে, পরে তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়।